সো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুবই চমৎকার একটি অনলাইন ইনকাম অ্যাপ দেখাবো, যে অ্যাপটিতে কাজ করে যখন আপনার মাত্র 10 টাকা হবে তখন আপনি মোবাইল রিচার্জ, এবং কাজ করে যখন 50 টাকা হবে তখন আপনি বিকাশ নগদে উইড্রো দিয়ে পেমেন্ট নিতে পারবেন। সো অ্যাপটি হচ্ছে সম্পূর্ণ নতুন অ্যাপ। অ্যাপটি সম্পর্কে আপনাদের A to Z স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, যাতে আপনি খুব সহজেই অ্যাপটিতে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। সো প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি আপনার ফোনে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। সো অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যাচ্ছি ফোনের গুগল প্লে স্টোরে। তো ব্রো, অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে যেটা লেখে সার্চ দেবেন সেটা হচ্ছে। আর হ্যাঁ, এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তাছাড়া আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দিবেন ফাস্ট ক্যাশ। সো আপনি প্লে স্টোরে এই ফাস্ট ক্যাশ লিখে সার্চ করে দিন। সো আপনি যদি প্লে স্টোরে ফাস্ট ক্যাশ লিখে সার্চ করেন তাহলে আপনি প্রথমেই এই ধরনের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সো আপনি এই অ্যাপটির পিকচারটি খুব ভালো করে দেখে রাখুন, যাতে আপনি খুব সহজেই এই অ্যাপ্লিকেশনটি সিনে ডাউনলোড করতে পারেন। সো এটি হচ্ছে এই অ্যাপটির প্রোফাইল পিকচার। তো অ্যাপটি ডাউনলোড করতে হলে আপনার প্রয়োজন হবে প্রায় 8 MB, এবং অ্যাপটির ডাউনলোড রয়েছে 5K+। সম্পূর্ণ নতুন একটি অ্যাপ্লিকেশন ইতিমধ্যে ডাউনলোড হয়ে গেছে 5K+। সো অ্যাপটিতে কাজ করার জন্য আপনাকে একটি VPN কানেক্ট করার প্রয়োজন হবে, তাই আপনি প্লে স্টোরে এসে সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন সুপার VPN। সো আপনি যদি প্লে স্টোরে এসে সার্চ বক্সে সুপার VPN লিখে সার্চ করেন তাহলে প্রথমেই আপনি এই সুপার VPNটি পেয়ে যাবেন। আপনি আপনার ফোনে এই সুপার VPNটি ডাউনলোড করবেন, এবং ডাউনলোড করে ওপেন করে অবশ্যই US কিংবা UK সার্ভারে কানেক্ট করবেন। সো আমার ফোনে ডাউনলোড করা নেই, আমি এই অ্যাপটি VPNটি ডাউনলোড করে US সার্ভারে কানেক্ট করে চলে যাচ্ছি ওই ফাস্ট ক্যাশ অ্যাপটিতে। তো ব্রো, অ্যাপটিতে কাজ করার জন্য প্রথমত আপনাকে অ্যাপটিতে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাপটিতে প্রথমবারের মতো নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য নিচে একটি অপশন পেয়ে যাবেন যে সাইন আপ। সো অ্যাপটিতে আপনি নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য এই সাইন আপ অপশনটায় ক্লিক করে দেবেন। সো আমি এই সাইন আপে ক্লিক করে দিচ্ছি। সো সাইন আপে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি অপশন পেয়ে যাবেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে রয়েছে ইন্টার ফুল নেম, ইন্টার ইমেল, 6-digit পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, রেফার কোড, সাইন আপ। সো এবার আপনি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ইন্টার ফুল নেম বলে একটা অপশন রয়েছে। এবার আপনি আপনার নামটি এখানে দিয়ে দেবেন। আপনি এখানে যে নামটি দেবেন আপনার অ্যাকাউন্টটি সেই নামে ক্রিয়েট হবে। এবার আপনি 2 নম্বর একটি অপশন পেয়ে যাবেন যে ইন্টার ইউর ইমেল। এবার আপনি আপনার ফোনের ইমেল অ্যাড্রেসটি আপনার দিয়ে দিবেন। সো আমি ইমেলটা দিয়ে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন যে 3 নম্বর একটি অপশন রয়েছে ইন্টার 6-digit পাসওয়ার্ড। সো আপনি এখানকার এই ইন্টার 6-digit পাসওয়ার্ড এই অপশনটা এসে অবশ্যই 6-digit একটি পাসওয়ার্ড দিবেন। 5-digit কিংবা 7-digit পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না, আপনি অবশ্যই 6-digit পাসওয়ার্ড দিবেন। সো 6-digit পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এবার আপনি এখানে পরবর্তীতে একটি অপশন পেয়ে যাবেন যে ইন্টার রিটাইপ ইউর পাসওয়ার্ড। এবার আপনি উপরে যেই পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেম পাসওয়ার্ডটি পুনরায় দিয়ে দিবেন। সো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এবার আপনি এখানে সর্বশেষে একটি অপশন পেয়ে যাবেন যে ইন্টার রেফার কোড। সো আপনি এখানকার এই ইন্টার রেফার কোড এই অপশনটায় এসে অবশ্যই অবশ্যই দিবেন 3086777। সো আপনি এখানকার এই রেফার কোডটায় অবশ্যই অবশ্যই বসাবেন 3086777, অর্থাৎ 3086777। এটা হচ্ছে আমার রেফার কোড। আপনি যদি এখানে আমার এই রেফার কোডটি বসান তাহলে আপনাকে রেফার করার জন্য আমি পেয়ে যাবো 10% কমিশন। আপনি এখানে এখন স্ক্রিনে যেই কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি এখানকার এই রেফার কোডে এসে বসাবেন। তাছাড়া আমার রেফার কোডটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। কিংবা আপনি যদি আমার রেফার কোডের মাধ্যমে অ্যাপটিতে না অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি এখানে 1234 দিয়ে দেবেন। সো এবার আপনি এখানে সবকিছু একবার যাচাই করে দেখবেন যে ঠিকভাবে সব কিছু দিয়েছেন কিনা। সো সবকিছু যদি ঠিকভাবে দেওয়া হয়ে থাকে তাহলে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে সাইন আপ বলে একটা অপশন রয়েছে, এই সাইন আপ অপশনটায় ক্লিক করে দিবেন। তাহলে আপনার অ্যাপটিতে অ্যাকাউন্ট খোলা সাকসেসফুল হয়ে যাবে। সো আমার অ্যাপটিতে আগে থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে। সো অলরেডি রেজিস্টার করা রয়েছে। সো আপনি যদি এখানে সাইন আপ অপশনটা ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, এবং আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার এখানে প্রথমে রয়েছে ইমেল। এবার আপনি ইমেলের এইমাত্র যেই ইমেলটা দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলেছিলেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। সো আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। এবার এখানে 2 নম্বর একটি অপশন রয়েছে 6-digit পাসওয়ার্ড। আপনি যেই পাসওয়ার্ড দুইটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই পাসওয়ার্ড দুইটা আপনি এখানে একবার টাইপ করবেন। সো আমি একটা পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেছিলাম, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। সো দেওয়া হয়ে গেলে এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ বলে একটা অপশন রয়েছে, এই সাইন আপ অপশনটা ক্লিক করে দিবেন। তাহলে আপনার অ্যাপটিতে নিয়ে যাবে আপনার অ্যাকাউন্টে। তো এবার সাকসেসফুলভাবে অ্যাপটিতে খোলা অ্যাকাউন্টে নিয়ে আসছে। আর হ্যাঁ, আমাদের একটি সেকেন্ড চ্যানেল রয়েছে, যেই চ্যানেলে আমরা বিভিন্ন ধরনের ফ্যাক্ট ভিডিও আপলোড করে থাকি। চ্যানেলটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যান গিয়ে চ্যানেলটি ঘুরে আসেন, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সো অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। সো দেখতে পাচ্ছেন যে অ্যাপটিতে খোলার পর ব্যালেন্সে কোনো কয়েন অ্যাড হয়নি। অন্যান্য অনলাইন ইনকাম অ্যাপে আপনি দেখতে পারবেন যে অ্যাকাউন্ট খুললে $20-30 একদম ফ্রিতে দিয়ে দেয়, কিন্তু সেই অ্যাপগুলো ফেক হয়, রিয়ালভাবে পেমেন্ট করে না। সো আপনি যেহেতু
আপনি তো কষ্ট করে টাকা ইনকাম করবেন, আপনি যেহেতু কষ্ট করে টাকা ইনকাম করবেন তাই আপনি অ্যাপটিতে কাজ করলে পেমেন্ট পাবেন। সে অ্যাপটিতে অবশ্যই আপনাকে আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে, নিয়ম ছাড়া কাজ করলে পেমেন্ট পাবেন না। সে অ্যাপটিতে কাজ করার নিয়মটা দেখার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে তারা একটা ঘন্টার মতো বেলাইকন রেখে বেলাইকন দিয়ে রেখেছে, আপনি এই বেলাইকনে ক্লিক করে দিবেন তাহলে আপনি কিছু নিয়ম পেয়ে যাবেন। সেখানে লিখেছে টার্বো সুপার ভিপিএন এবং কন্ট্যাক্ট US কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে হবে, অন্য কান্ট্রি দিয়ে কাজ করলে পেমেন্ট পাবেন না, 25% রেফার কমিশন, তাই বেশি বেশি রেফার করুন। আমাদের গ্রুপ 2 বছরের বেশি সময় প্রতিদিন পেমেন্ট করছে। সো এই অর্থাৎ এখানে তারা বলে রেখেছে যে আপনি যদি ইউএস কান্ট্রি ছাড়া কানেক্ট ইউএস কান্ট্রি কানেক্ট করা ছাড়া আপনার ভিপিএন দিয়ে কাজ করেন তাহলে আপনি আপনার অ্যাপটি থেকে কাজ করে কোনো পেমেন্ট পাবেন না। সো এটা হচ্ছে তাদের নিয়মের বাইরে, অবশ্যই আপনাকে ইউএস কান্ট্রি কানেক্ট করে তারপর কাজ করতে হবে। সো এবার আপনি অ্যাপটিতে কাজ করার জন্য নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ডেইলি চেকিন। এবার আপনি এই ডেইলি চেকিন এখানকার এই কালেক্ট অপশনটায় ক্লিক করে দিবেন। সো আমি এই ডেইলি চেকিনের কালেক্টে ক্লিক করে দিচ্ছি। কংগ্রেচুলেশন, ইউ উইন 10 পয়েন্ট। সো গাইস, আপনি ডেইলি চেকিনে ক্লিক করার পর আপনার কাছে যে অ্যাডটি শো করবে আপনি অ্যাডটি ক্লোজ করে দিবেন না, আপনি এখানে ডাইরেক্ট অ্যাডটির উপরে ক্লিক করে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল বলে একটা অপশন রয়েছে, আপনি ডেইলি চেকিনে ক্লিক করার পর এই ইনস্টল অপশনটায় ক্লিক করে দিবেন। সো আপনি ভুলেও এই নো থ্যাঙ্কস অপশনটায় ক্লিক করে দিবেন না, তাহলে নিয়ম মেনে কাজ করা হবে না। সো এই ডেইলি চেকিনে কাজ করার নিয়ম আছে, আপনি এই ডেইলি চেকিন অপশনটায় ক্লিক করবেন, দেন আপনার কাছে একটা অ্যাড শো করবে, আপনি অ্যাডটি ক্লোজ না করে ডাইরেক্ট অ্যাডটিতে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করার পর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনি ওয়েবসাইটে কিছুক্ষণ ভিজিট করবেন কিংবা প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড করবেন। সো আমি এই অ্যাডটাই অর্থাৎ ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। সো গাইস, এই ডেইলি চেকিনে ক্লিক করার পর আমাকে প্লে স্টোরের একটি অ্যাপের কাছে নিয়ে গেছিলো, আমি অ্যাপটি ডাউনলোড করেছিলাম। সো এবার আপনি দেখতে পারবেন যে এখানে কাজ করার মতো আরও অনেকগুলো অপশন রয়েছে। সো এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি এই ফাস্ট ক্যাশ অ্যাপটি থেকে আপনার রেফার কোডটি বের করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে রেফার করে কমিশন ফ্রিতে নেবেন। সো অ্যাপটি থেকে আপনার রেফার কোডটি দেখার জন্য নিচে আসবেন সর্বশেষ অ্যাপটির, দেন আপনি এখানে নিচে একটি অপশন পেয়ে যাবেন যে ইনভাইট। এবার আপনি এখানকার এই ইনভাইট অপশনটায় ক্লিক করে দিবেন, ইনভাইট ইউর ফ্রেন্ড। সো ইনভাইটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাপটিতে যে রেফার কোডটি রয়েছে সেই রেফার কোডটি এখানে চলে আসবে। আপনি আপনার এই রেফার কোডটি ভালো করে দেখে রাখবেন কিংবা স্ক্রিনশট দিয়ে রাখবেন। সো আপনার এই রেফার কোডটির মাধ্যমে আপনি কাউকে অ্যাকাউন্ট খুলে অ্যাপটিতে আনবেন। সো আপনি আপনার এই রেফার কোডটি আপনার বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন, দেন আপনাকে তাদের বলবেন যে আপনার এই রেফার কোডটির মাধ্যমে যেন অ্যাপটি ইনস্টল করে অ্যাকাউন্ট খুলে, আপনার সেই রেফার কোডটি যেন রেফার কোডের মাধ্যমে দিয়ে অ্যাকাউন্ট খুলে, তাহলে আপনি তাকে রেফার করার জন্য পেয়ে যাবেন 10% কমিশন। এখন তারা লিখে রেখেছে 10% কমিশন পাবেন। সো আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। এবার আপনাদের দেখে দিচ্ছি যে কীভাবে আপনি অ্যাপটিতে নিয়ম মেনে এই সমস্ত অপশনে কাজ করবেন। সো অ্যাপটিতে কাজ করার মতো জাস্ট শুধু 4টা অপশন রয়েছে, একটা হচ্ছে স্পিন ভিডিও দেখা, আর একটা হচ্ছে অঙ্কের সমাধান গেম খেলা। সো এবার আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে স্পিন বলে একটা অপশন রয়েছে, এই স্পিন অপশনটায় ক্লিক করে দিবেন। সো স্পিনে কাজ করার মতো একটা নিয়ম রয়েছে, নিয়মটাই আপনাদের দেখিয়ে দেবো কাজ করার। সো আপনি যখন স্পিনে ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পারবেন যে এখানে মোট স্পিন কয়টা রয়েছে সেটা এখানে শো করবে। সো এখানে মোট স্পিন রয়েছে 10টা, এখানে দেখতে পাচ্ছেন যে 10টা স্পিন রয়েছে। আপনি এখানে কাজ করার এখানকার স্পিনে কাজ করার নিয়মটা আছে, নিয়মটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি একটা স্পিন এখানে মারলাম, দেন এটা ঘুরতে শুরু করবে, যদি কোনো অ্যাড শো করে অ্যাডটি ক্লোজ। সো আপনাকে স্ক্রিনে অবশ্যই ক্লিকের কাজ করতে হবে, ক্লিকের কাজটি আপনাদের দেখিয়ে দেবো। সো আপনি এখানে স্পিন মারার পর ঘুরতে শুরু করবে, কংগ্রেচুলেশন, ইউ উইন 3 পয়েন্ট। সো আপনি যখন একটা স্পিন মারবেন তখন ক্লেমে ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাড শো করবে, আপনি অ্যাডটি ক্লোজ কিংবা ক্লোজ করে অ্যাপটিতে চলে আসবেন। সো আপনি যখন একটা স্পিন মারবেন তখন আপনার কাছে নিচে টাইমার শো করবে। সো অ্যাপটিতে কাজ করার নিয়ম আছে, আপনি যখন স্পিনে কাজ করবেন তখন আপনার কাছে প্রথম যে আপনি স্পিনটা মারবেন তখন আপনার কাছে একটা অ্যাড শো করবে, আপনি অ্যাডটি ক্লোজ করে দিবেন। এবং আপনি এভাবে যখন এখানে 10টা স্পিন রয়েছে 9টা স্পিন মারবেন তখন আপনার কাছে 9টা অ্যাড শো করবে, আপনি 9টা অ্যাডই ক্লোজ করে দিবেন। এবং আপনি এখানে যখন সর্বশেষ অর্থাৎ 10 নম্বর স্পিন মারবেন তখন আপনার কাছে একটা অ্যাড শো করবে, আপনি সেই অ্যাডটি ক্লোজ না করে ডাইরেক্ট অ্যাডে ক্লিক করে দিবেন। সো আপনি যখন অ্যাডে ক্লিক করবেন তখন আপনাকে যদি ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে আপনি ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করবেন, কিংবা আপনাকে যদি প্লে স্টোরে নিয়ে যায় তাহলে একটা অ্যাপের কাছে নিয়ে যাবে, আপনি সেই অ্যাপটি ডাউনলোড করে আপনার ফোনে রাখবেন, কিছুক্ষণ পর আনইনস্টল করে দেবেন। এটা হচ্ছে এই স্পিনে কাজ করার নিয়ম। এখানে প্রথম যতগুলো স্পিন রয়েছে প্রথম যতগুলো অ্যাড শো করবে ক্লোজ, সর্বশেষ অ্যাডে ক্লিক, ওয়েবসাইটে নিয়ে গেলে ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড। আশা করি বোঝাতে পেরেছি স্পিনে কাজ করার নিয়মটা। সো এবার আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। এবার আপনি এখানে দেখতে পাবেন যে ম্যাথ বলে একটা অপশন রয়েছে, এবার আপনি এই ম্যাথ অপশনটায় ক্লিক করে দেবেন। সো আমি স্পিনে কাজ করার যে নিয়মটা দেখিয়েছি আপনাদের সেইমভাবে আপনি এই ম্যাথ অপশনটায় কাজ করবেন। এখানে 10টা ম্যাথ রয়েছে, আপনি এখানে যখন 9টা ম্যাথ সলভ করবেন তখন আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে আপনি প্রত্যেকটা অ্যাড ক্লোজ করে দেবেন। এবং এখানে যখন আপনি সর্বশেষ অর্থাৎ 10 নম্বর ম্যাথ সলভ করবেন তখন আপনার কাছে একটা অ্যাড শো করবে, আপনি এখানে অ্যাড না তখন এখানে সাবমিট লেখা চলে আসবে না, তখন আপনি এখানে লেখা থাকবে ক্লেম, আপনি সেই ক্লেমে ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাড শো করবে, আপনি অ্যাডে ক্লিক করে দেবেন, দেন ওয়েবসাইটে নিয়ে গেলে ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড। এভাবে আপনি নিয়ম মেনে কাজ করবেন। সো আমি আপনাদের এই স্পিনে যেভাবে কাজ করার নিয়মটা বলেছি আপনি সেইমভাবে এই ওয়াচ ভিডিও
এবং ম্যাথ গেম সেম ভাবে কাজ করবেন। সো আমি সবকটা অপশন আপনাদের কাজ করে দেখে দিলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো এবার আপনাদের দেখে দিচ্ছি যে কিভাবে আপনি আর যখন এই অ্যাপটিতে কাজ করে যখন এখানে 2500 পয়েন্ট হবে তখন আপনি কিভাবে উইড্রো দিয়ে পেমেন্ট নেবেন। সো অ্যাপটি থেকে টাকা উইড্রো দেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে রিডিম বলে একটা অপশন রয়েছে, এই ধরনের একটা অপশন রয়েছে। এবার আপনি নিচের এই ধরনের রিডিম অপশনটাই ক্লিক করে দেবেন। সো রিডিম অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারেন যে অ্যাপটি থেকে যতগুলো মাধ্যম দ্বারা উইড্রো দিয়ে পেমেন্ট নেওয়া হয় সবগুলো মাধ্যম এখানে চলে আসবে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে তারা লিখে রেখেছে যে মিনিমাম অ্যামাউন্ট 2500, মানে 2500 পয়েন্ট হলে আপনি তাদের অ্যাপটির থেকে 10 টাকা রিচার্জ নিতে পারবেন, স্ক্রিপ্টও সেম। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশে তারা লিখে রেখেছে যে মিনিমাম অ্যামাউন্ট 12,000 এবং নগদেও মিনিমাম অ্যামাউন্ট 12,000, মানে আপনি যখন অ্যাপটিতে কাজ করে আপনার অ্যাকাউন্টে 2500 পয়েন্ট হবে তখন আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন। 2500 পয়েন্টের বিনিময়ে আপনি পাবেন মাত্র 10 টাকা এবং আপনি অ্যাপটিতে কাজ করে 12,000 পয়েন্ট হলে 12,000 পয়েন্টের বিনিময়ে পাবেন আপনি মাত্র 50 টাকা। সো আপনি যেই মাধ্যমটা দ্বারা উইড্রো দিতে চাচ্ছেন সেই মাধ্যমটার উপরে ক্লিক করবেন। সো মাধ্যমটার উপরে ক্লিক করার পর আপনি এখানে নাম এবং অ্যামাউন্টের জায়গায় পয়েন্টটা বসিয়ে দেবেন, তারপর রিডিমে ক্লিক করলে আপনার উইড্রো দেওয়া হয়ে যাবে সাকসেসফুলভাবে। সো আপনি যখন অ্যাপটিতে উইড্রো দেবেন তখন আপনি সাথে সাথে আপনি আপনার পেমেন্টটি পেয়ে যাবেন। সর্বোচ্চ 24 ঘন্টা লাগবে, 24 ঘন্টার বেশি আর লাগবে না অ্যাপটি থেকে পেমেন্ট পেতে। 24 ঘন্টার পরে যদি আপনি দেখেন যে পেমেন্ট পান না, তাহলে আপনি বুঝবেন যে তারা ফেক অ্যাপ পেমেন্ট বন্ধ করে দিয়েছে। সো এইভাবে আপনি অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করবেন, আমি শিওর দিচ্ছি যে আপনি পেমেন্ট পাবেন। সো আই হোপ গাইস ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, আর আমাদের সেকেন্ড চ্যানেলটি ভিজিট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।